আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা শুধু পড়াশোনার ক্ষেত্রে নয়, আপনার দৈনন্দিন জীবনে অনেক বেশি কাজে লাগবে। কারণ আজকের ভিডিওটা হচ্ছে পরিমাপ নিয়ে। আর এই পরিমাপগুলো আমরা জমি পরিমাপের ক্ষেত্রে বা কাপড় পরিমাপের ক্ষেত্রে বা কোনো কিছু পরিমাপের ক্ষেত্রে আমরা বিভিন্ন ইউনিট ব্যবহার করি। যেমন জমি পরিমাপের ক্ষেত্রে কাঠা বা বিঘা ইউজ করি, অথবা যে কোনো কাপড় পরিমাপের ক্ষেত্রে গজ ইঞ্চি ইউজ করি, অথবা মানুষ পরিমাপের ক্ষেত্রে ফুট ইউজ করি বা কোনো কিছু। এগুলো যে ইউজ করি এই পরিমাপগুলো, অথবা কোনো কোনো ক্ষেত্রে বর্গ ফুট বর্গ ইঞ্চি অথবা হাত ইউজ করি, তো এগুলো আসলে কিভাবে করে খুবই সহজে শেখা যায় আজকে আমরা এটা জানবো। এই পুরো ভিডিওটা যদি আপনি দেখেন পরিমাপ সম্পর্কে আপনার অনেকটা ধারণা ক্লিয়ার হয়ে যাবে। আসেন আমরা শুরু করি। প্রথম আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আমরা ফুট সম্পর্কে সবাই জানি যে এক ফুট মানে হচ্ছে 12 ইঞ্চি, মানে 12 ইঞ্চিতে হচ্ছে 1 ফুট, ঠিক আছে? এটা আমরা সবাই জানি যে 12 ইঞ্চিতে হচ্ছে 1 ফুট। যেমন আপনাকে যদি আমি বলি একজনের উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি, তাহলে 5 ফুট 10 ইঞ্চি মানে কি, যে 5 ফুট বলতে বোঝাবে 5 12 60 ইঞ্চি, কারণ 1 ফুট মানে 12 ইঞ্চি, তাহলে 5 ফুট মানে 5 12 60, আর 60-এর সাথে আবার 10 ইঞ্চি যদি যোগ হয় তাহলে 70 ইঞ্চি টোটাল। 5 ফুট 10 ইঞ্চি মানে হচ্ছে 70 ইঞ্চি। ওকে, এটা আমাদের খুবই সহজ, এটা আমরা বুঝে গেছি। এর সাথে যখনই আমি কোনো ইউনিট বলবো, এরকম যখন আমি একটা একক বলতেছি, তখনই আপনাদের সাথে সাথে একটা জিনিস মনে রাখতে হবে, যদি সেইটার এরকমভাবে বলি যে ফুটের সাথে আপনার রিলেটেড হচ্ছে বর্গ ফুট, ফুটের সাথে রিলেটেড কি বর্গ ফুট, আর বর্গ বিষয়টা কি এই জিনিসটা আমি বলতেছি, এক বর্গ ফুট যখন থাকবে এইটা সমান কত বর্গ ইঞ্চি হবে, এটা আপনি সহজেই সঙ্গে সঙ্গেই আপনি বের করে ফেলতে পারবেন। এক বর্গ ফুট সমান কত বর্গ ইঞ্চি, এটা আমরা কিভাবে করে বের করব। প্রথম কথা হচ্ছে জিনিসটা কি, আসলে জিনিসটা হচ্ছে 1 ফুট যদি একটা, মানে কোনো একটা যদি আপনার এরকম দৈর্ঘ্য থাকে, তাহলে দৈর্ঘ্যের 1 ফুট দৈর্ঘ্য এবং 1 ফুট প্রস্থ এরকম যদি থাকে, তাহলে পুরাটার যে এরিয়া হবে সেটাকে বলবো আমরা হচ্ছে বর্গ ফুট। যেই ভিতরে যে এরিয়াটা থাকবে সেটাকে বলবো আমরা 1 বর্গ ফুট, মানে এই পাশেও 1, এই পাশেও 1, এই পাশেও 1, এই পাশেও 1, এরকম যদি একটা বর্গ থাকে সেটাকে আমরা বলবো বর্গ ফুট। তো বর্গ ফুট মানে হচ্ছে এটা হচ্ছে একটা ক্ষেত্রফলের একক। যাই হোক, এখন আমরা যদি বলি 1 বর্গ ফুট মানে কত ইঞ্চি, কিভাবে করে বের করবে, অ্যান্সার হচ্ছে বর্গ করার সময় 1-এর বর্গ করলে দুইবার, বর্গ করা মানে হচ্ছে একই জিনিস দুইবার গুণ করা, 1-কে 2বার গুণ করলে তো একই থাকে, তাই 1 বর্গ ফুট আসছে। কিন্তু 12 ইঞ্চির যদি আপনি বর্গ করেন, 12-কে 2বার যদি 2বার গুণ করা যায় 12 ইন্টু 12, তাহলে তার 12 থাকবে না, 12 গুণ 12 করলে 144 আসবে, তার মানে 1 বর্গ ফুট মানে হচ্ছে 144 বর্গ ইঞ্চি, ঠিক আছে? তাহলে দেখেন কত সহজ আর কি বিষয়টা। মনে রাখবেন যে বর্গ করলে 1-এর বর্গ করলে তো একই আসে, 12-এর বর্গ করলে 144 আসবে। আসেন আমরা আরও একটা জিনিস খেয়াল করি। আমরা জানি যে ফুটের 3 গুণ, মানে 3 ফুটে হচ্ছে 1 গজ, মানে এই এই 1 ফুট যে আছে এটাই যদি আমি বলি 3 ফুট, তাহলে 3 ফুট সমান হবে হচ্ছে 1 গজ, 3 ফুটে 1 গজ, তার মানে গজ এককটা ফুটের চেয়ে বড়, ইঞ্চির চেয়ে ফুট বড়, ফুটের চেয়ে আবার গজ বড়, ঠিক আছে? তাহলে আমরা গজ দিয়ে যদি বর্গ গজ যদি বলি, তাহলে তার মানে কি হবে, 1 বর্গ গজ সমান কত ফুট হবে, 1 বর্গ গজ সমান, দেখুন এখানে কি বর্গ গজ বলেছি, তার মানে কারণ কি, 1 গুণন 1 করলে তো একই থাকে বর্গ গজ, তার মানে 3 গুণন 3 করলে 9 হবে, তার মানে 9 বর্গ ফুট হবে। তার মানে আমাদের এই জিনিস দুইটা আমরা কত সহজে শিখে গেলাম যে 1 গজ মানে 3 ফুট, তার মানে 1 বর্গ গজ মানে 9 বর্গ ফুট। এর সাথে এই জিনিসটার আরেকটা ব্যাপার হচ্ছে 1 গজ, এই যে 1 গজ যে আছে, 1 গজ হচ্ছে 2 হাতের সমান। 1 গজ কত হাতের সমান, 2 হাতের সমান। এই কথাটার অর্থ কি আমি বলে নেই, যে আসলেই 1 হাত বলতে 18 ইঞ্চিকে বোঝায়। কত ইঞ্চিকে বোঝায়, 18 ইঞ্চিকে বোঝায়। একটা জিনিস খেয়াল করেন, 1 হাত মানে হচ্ছে 18 ইঞ্চি, আর 1 গজ মানে কত ইঞ্চি বলেন, 1 গজ মানে কত ইঞ্চি, 1 গজ মানে তো 3 ফুট ছিল, 1 ফুটে তো 3 ইঞ্চি, 1 ফুটে তো 12 ইঞ্চি, তাহলে 3 ফুটে কত ইঞ্চি হবে, 3 12 36 ইঞ্চি, তাহলে দেখেন 3 12 হচ্ছে 36 ইঞ্চি। আবার বুঝার চেষ্টা করেন, আমরা আমরা পেয়েছি হচ্ছে, আমরা মনে করেন দুটা জিনিস জানি, যে 1 ফুট মানে 12 ইঞ্চি, এটা তো আমরা সবাই জানি, আর 3 ফুটে 1 গজ, এই দুটাই আমরা জানি। তাহলে 1 গজে কত ইঞ্চি হচ্ছে, কারণ 3 ফুটে তো 1 গজ, তাহলে 3 দিয়ে গুণ দিতে হবে আমাকে, কারণ 1 ফুটে 12 ইঞ্চি, 3 ফুটে 3 12 36 ইঞ্চি, সেই জন্য 1 গজে হচ্ছে 36 ইঞ্চি।
তাহলে দেখেন, 1 গজে 37 ইঞ্চি, আবার 1 হাতে 18 ইঞ্চি, 18 ইঞ্চি, 18 ইঞ্চি মানে কি, মানে 1.5 ফিট, 1.5 ফিটের সমান, মানে একটা স্ট্যান্ডার্ড হাত হচ্ছে 1.5 ফিটের সমান, মানে 2 ফিট আর 1 ফিটের মাঝখানে, এইটা হবে হচ্ছে 1.5 ফিট, এটা হচ্ছে 1 হাত সমান। তো এখানে এখানে যদি আমরা বলি যে 1 গজ মানে যে 36 ইঞ্চি, তাহলে দেখেন 18-এর ডাবল কি 36 না? এই যে 18-এর ডাবল হচ্ছে 36, সেইখান থেকে আমরা পাচ্ছি যে 1 গজ মানে হচ্ছে 2 হাত। এই যে 1 হাত মানে 18 ইঞ্চি, 1 গজ মানে 36 ইঞ্চি, তার মানে 1 গজ হচ্ছে 2 হাতের সমান। এভাবে করে কিন্তু আমরা পেতে পারি। এবং হ্যাঁ, 1 বর্গ গজ সমান হচ্ছে 4 বর্গ হাত আর কি, 2-এর স্কোয়ার হচ্ছে 4 বর্গ হাত। তাহলে আমরা এটা কিভাবে করে মনে রাখতেছি যে 1-এর স্কোয়ার করলে তো 1 পাওয়া যায় আর 2-এর স্কোয়ার করলে 4 পাওয়া যায়, তাহলে 1 বর্গ গজ সমান 4 বর্গ হাত। এখন আমি যদি আপনাকে বলি যে এই যে বর্গহাত যে ইউনিটটা আছে, এই ইউনিটটা সম্পর্কে যদি বলি, এই ইউনিটের আরেকটা নাম আছে, বর্গহাতের আরেকটা নাম হচ্ছে গণ্ডা। তার মানে 1 বর্গ গজ সমান হচ্ছে 4 গণ্ডা, এটা আপনি বলতে পারেন। 1 বর্গ গজ সমান কত গণ্ডা? 4 গণ্ডা, এটা আপনি বলে দিতে পারেন। এর সাথে সবগুলোতেই কিন্তু আপনার বর্গ কথাটা আপনি ইউজ করতে পারতেছেন। তার মানে 1 হাত সমান কত মানে ইঞ্চি, এটা যেমন বলতে পারি, 1 বর্গ হাত সমান কত বর্গ ইঞ্চি, এটাও কিন্তু বলতে পারতেছি। কিভাবে? আমি যদি বলি 1 বর্গ হাত বা 1 ঘন্টা সমান কত ইঞ্চি, তাহলে কিন্তু 18 গুণন 18 দিতে হবে, কারণ 18-এর স্কোয়ার মানে কি 18 গুণন 18, তার মানে 18 গুণন 18 দিলে আমার আসবে হচ্ছে 18 18 324, 324 বর্গ ইঞ্চি। দেখুন, আপনি একটা থেকে কত কিছু বের করে ফেলতে পারতেছেন। জাস্ট আপনি একটা দুটো ইনফরমেশন জানবেন, দেখবেন যে বাকিগুলো এমনি এমনি বের হয়ে গেছে। এরকম 1 বর্গ গজ সমান যদি আপনাকে কত ইঞ্চি বলায়, আপনি কি করবেন, 2 বার 36 গুণ দিয়ে দিবেন। 2 বার 36-কে গুণ দিলে কত আসবে? একটা দুইটা থেকেই আপনি কিন্তু সব কিছু বের করে ফেলতে পারতেছেন। এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করে না হলে আপনাকে মুখস্থ করতে হবে। এইভাবে করে যদি এইটা সিস্টেমেটিক ওয়েতে আপনি যদি মনে রাখেন, তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। তো এখন আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস আমি আপনাকে শেখাই, যেটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে 1 মিটার মানে কত ইঞ্চি। 1 মিটার, 1 মিটার, তো মিটার জিনিসটা কিন্তু ফুটে 3 ফুটের চেয়েও বড়, মানে গজের চেয়ে একটু বড় হচ্ছে মিটার, গজের চেয়ে একটু বড় হচ্ছে মিটার। তাহলে গজের চেয়ে যদি একটু বড় হয়, তাহলে 1 গজ মানে যদি 3 ফিট, 3 ফিট মানে যদি 36 ইঞ্চি হয়, তার চেয়ে একটু বড় মানে এটা আসলে 39.37 ইঞ্চি, 39.37 ইঞ্চি। তাহলে 1 মিটার মানে হচ্ছে 39.37 ইঞ্চি। তাহলে দেখুন, এইটা থেকে আবার আমরা অনেক কিছু বের করতে পারি, সেটা সেটা একটা আমি দেখাচ্ছি যে 1 মিটার মানে কত সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। তার মানে 100 সেন্টিমিটার মানে, 100 সেন্টিমিটার মানেই হচ্ছে 39.37 ইঞ্চি, 100 সেন্টিমিটার মানে। তাহলে দেখুন, 39.37 ইঞ্চি মানে হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে আপনাকে আমি যদি বলি 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার, দেখি তো কে কে পারবো আমরা, 1 ইঞ্চি মানে কত সেন্টিমিটার, তাহলে হচ্ছে 39.37 ইঞ্চি সমান 100 সেন্টিমিটার। তাহলে 1 ইঞ্চি সমান কি, 100 ভাগ 39.37 আসবে, এত এত সেন্টিমিটার হবে। এইটাকে আমি যদি ভাগ করি, দেখা যাবে 2.54 সেন্টিমিটার আসবে, 2.54 সেন্টিমিটার আসবে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে কিভাবে করে আমরা ইঞ্চি থেকে সেন্টিমিটারে যেতে পারতেছি, যে 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার, এভাবে বের করতে পারতেছি। এবং এটাকে যদি আপনি স্কোয়ার করেন, এটাকে আপনি কি করেন, এটাকে যদি আপনি বর্গ করেন, তাহলে 1 বর্গ ইঞ্চি সমান কত বর্গ সেন্টিমিটার সেটা পেয়ে যাবেন। এই যে 1 ইঞ্চি সমান যদি 2.54 সেন্টিমিটার হয়, আপনাদের কাছে আমার কোশ্চেন, আপনারা কি বলতে পারবেন না এখন যে 1 বর্গ ইঞ্চি সমান, 1 বর্গ ইঞ্চি সমান কত বর্গ সেন্টিমিটার, এটা কিভাবে করে বের করা যাবে? 1 বর্গ ইঞ্চি সমান এইটারই স্কোয়ার, মানে 2.54-এর স্কোয়ার হবে, এত বর্গ সেন্টিমিটার হবে। দেখুন, আপনাকে কিন্তু মুখস্থ করতে হচ্ছে না, দুই একটা জিনিস খালি মুখস্থ করতে হচ্ছে, সেখান থেকে আপনি সব কিছুই পেয়ে যাচ্ছেন। এটার স্কোয়ার করলে আপনি জাস্ট স্কোয়ার করতে পারেন যে 6.45 বর্গ সেন্টিমিটার আসে, 6.45 বর্গ সেন্টিমিটার আসবে। এটা যদি স্কোয়ার করেন, 2.54 2.54, এই দুটো গুণ করে দিলেই হয়ে যাবে। তো দেখুন, এগুলো থেকে আমরা মোটামুটি অনেকগুলো ইউনিট পেয়ে গেলাম। এর সাথে আপনাদেরকে আরও এক্সট্রা দুই একটা জিনিস দেখাচ্ছি, যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে। কী জিনিস কাজে লাগবে আমি বলি, সেটা হচ্ছে
যে একটা খুবই ইম্পর্টেন্ট মানে আপনাদের যে ইউনিট আছে সেই ইউনিটটা হচ্ছে, আমি যদি বলি এক কাঠা, এক কাঠা সম্পর্কে যদি বলি এক কাঠা, তাহলে এক কাঠা সম্পর্কে যদি বলি এক কাঠা মানে হচ্ছে 80 বর্গ গজ। এক কাঠা মানে কি? 80 বর্গ গজ। 80 বর্গ গজে হচ্ছে এক কাঠা, এবং এরকম 20 কাঠা মিলে 1 বিঘা হয়। এরকম 20 কাঠা মিলে 1 বিঘা হয়। তাহলে বিঘা সম্পর্কে আমরা যদি ধারণা পেতে চাই, তাহলে একটা জিনিস আমরা বুঝতেছি যে কত বর্গ গজে 1 বিঘা। আমি যদি এটা বের করতে চাই, তাহলে এটাকে এটা দ্বিগুণ দিতে হবে, কারণ 1 কাঠায় 80 বর্গ গজ, তাহলে 20 কাঠায় কত বর্গ গজ হবে? তাহলে সেটাই হবে 1 বিঘা। তাহলে 1 বিঘা সমান কত বর্গ গজ? এই দুটা যদি গুণ করি, 8 দ্বিগুণে 16, তার মানে 1600 বর্গ গজে হচ্ছে, 1600 বর্গ গজে হচ্ছে 1 বিঘা। এখন 1600 বর্গ গজ সম্পর্কে আপনাকে যদি আমি ধারণা দিই, যে বর্গ গজ বলতে কি বুঝায়, বর্গ গজ বলতে বুঝায় যে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে যাতে 1600 হয়। ধরেন দৈর্ঘ্য হচ্ছে, আমি যদি দৈর্ঘ্যকে আমি চিন্তা করি যে 40, আর প্রস্থ যদি চিন্তা করি 40 গজ, দৈর্ঘ্য 40 গজ, প্রস্থ 40 গজ, তাহলে 40 আর 40 যদি গুণ করা যায়, 4 4 হচ্ছে 16, 2টা 0, তার মানে 40 গজ দৈর্ঘ্য এবং 40 গজ যদি প্রস্থ হয়, তাহলেই ওই জমিটার আমি মানে ওই জমিটাকে আমি বলতে পারবো হচ্ছে 1 বিঘা। এখন আপনি বলবেন যে গজেও তো বুঝতেছি না, আমাকে ফিটে নিয়ে আসেন। তাহলে কত আমার আমার যে কি ছিল 40 বর্গ, মানে 40 তো গজ আছে, 40 গজ 40 গজ আছে, তা বলুন তো 1 গজ মানে কত ফিট? 1 গজ মানে 3 ফিট। তার মানে অ্যাকচুয়ালি এখানে যদি 40কে আমি যদি 3 দিয়ে গুণ দিই, তাহলে কি 3 40 120, তার মানে 120 ফিট বাই 120 ফিট, এরকম যদি কিছু থাকে, তাহলে এরকম যদি একটা জমি থাকে, সেই জমিটাকে আমরা বলতে পারবো 1 বিঘা। এখন সেটা তো স্কোয়ার শেপে থাকতে পারে, আবার আয়তাকার শেপেও থাকতে পারে, আমার দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে 1600 বর্গ গজ হতে হবে। আসল বিষয়টা হচ্ছে এটা। তো দেখুন, আপনারা কিন্তু জমি পরিমাপ সম্পর্কে অনেকটা শিখে গেলেন, এবং এভাবে করে আপনাদের একটা ধারণা আসবে যে 1 বিঘা জমি মানে আসলে কতটুকু জমি। তো আমি মনে করি যে এই পরিমাপ সম্পর্কিত আরও একটা আমি ভিডিও দিব, যেটাতে আর বাকি ইউনিটগুলো সম্পর্কে বলবো। আর আজকে আপনাদের পুরো ধারণাটা ক্লিয়ার হয়ে গেল, আপনারা সবাইকে এটা শেয়ার করে দিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।